সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমি আজকে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতা উপস্থাপন করব। কবিতাটি আমার জানা মতে বা আমি যতটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে দেখেছি তোমাদের কাছে, ছেলে মেয়েদের কাছে অনেক ভালো লাগে কবিতাটি। কবিতাটি সহজ, কবিতার মধ্যে খুব জটিলতা কিছু নেই। কবিতাটি যদি তোমরা একবার শুধু মনোযোগ সহকারে পড়ো, তারপরে তোমরা এর মূল ভাব বা কবিতার অর্থটা কি এটা যদি মোটামুটিভাবে একটু জানতে পারো, তাহলে যে কোনো প্রকার প্রশ্নের উত্তর তোমরা লিখে ফেলতে পারবা। অর্থাৎ এখান থেকে গ এবং ঘ নম্বরের যে প্রশ্নগুলো পড়বে সৃজনশীলে, সেটা ছেলে মেয়েদের কাছে খুব একটা কঠিন কিছু হবে না, বরং অনেক বেশি সহজ হবে। সেই ক্ষেত্রে তুমি যদি এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো এবং অনুধাবন প্রশ্নগুলো যদি কমপ্লিট করতে পারো বা নৈর্ব্যক্তিক প্রশ্ন যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমার একেবারে পরিপূর্ণভাবে নখদর্পণে চলে আসবে এই কবিতাটি। এই কবিতাটা হচ্ছে আশা। কবিতাটা আসলে আমি আর বলার দরকার নেই, আসো আমরা কবিতাটির মধ্যে চলে যাই বা কবিতাটি কি বলছে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার ক্লাসটা আমি শুরু করছি। তাহলে আসো দেখো, এখানে আমরা দুইটা চিত্র দেখতে পারতেছি, তাদের জীবনে এখনো কি বেঁচে আছে বা এই হাসি খুশি জীবন লাভের কি কারণ বলে তোমার মনে হয়। যে এই যে দেখো, অর্থাৎ আসলে তুমি যখন জীবনে হ্যাপি হতে চাও তখন তোমাকে এক্সপেক্টেশন, তোমাকে আশা কম করতে হবে। অর্থাৎ তোমার জীবনে সুখের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে কখনো কখনো অতিরিক্ত আশা করা, অতিরিক্ত এক্সপেক্ট করা। অর্থাৎ আমরা যদি অল্প চাই, অল্পতে অল্প পেয়ে যাই, তাতেই যদি আমরা খুশি থাকতে পারি, সুখী থাকতে পারি, তবে আমাদের এটা অনেক কিছুতেই সুখ আমাদের হাতের নাগালে চলে আসবে। তো এই হলো মূলত কবিতার একটা অন্তর্নিহিত সত্য কথা। তাহলে আসো আমরা কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। আমরা কবিতার মধ্যে যদি যাই, এই পাঠ শেষে তোমরা কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, সুখী জীবনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, আর মনুষ্যত্ব যে মনুষ্যত্ব বোধে জাগ্রত হয়ে আদর্শ জীবন গড়ে তোলার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে। আসো আমাদের কবি পরিচিতি সিকান্দার আবু জাফর, তিনি 1919 সালের 19 মার্চ জন্মগ্রহণ করেন। জন্মস্থান হচ্ছে খুলনা জেলার তেঁতুলিয়া গ্রামে। কর্মজীবনে তিনি সাংবাদিক ছিলেন। রেডিও পাকিস্তানে চাকরি থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় তিনি সাংবাদিকতা করেন, আর বাংলা একাডেমি পুরস্কার ও 21শে পদক পুরস্কার তিনি লাভ করেছেন। তিনি 1975 সালের 5ই আগস্ট মৃত্যুবরণ করেছেন। তো এই হলো কবি পরিচিতি। তবে আমি এতটুকু অল্পের মধ্যে না, আমি তোমাদের এখন যে কথাটা বলতে চাই, তোমরা তোমাদের মূল বইয়ের মধ্যে এনার সম্পর্কে যে কবি সম্পর্কে যে ব্যাখ্যাটুকু করা আছে, তোমরা সেখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো সুন্দর করে কমপ্লিট করে নেবে। এরপরে আসো, তিনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে, বৈরী বৃষ্টিতে, বৃশ্চিকলগ্ন, তারপরে প্রসন্ন শহর, তিমিরান্তিক এবং মালব কৌশিক। আসলে তোমাদের যে কবিতাটা, এই কবিতাটা এই কাব্যগ্রন্থ থেকেই সংকলিত হয়েছে আর কি। তা এই হলো আমাদের মোটামুটি আমাদের এই আশা কবিতার কবি পরিচিতি এবং ইচ অ্যান্ড এভরিথিং। এখন আমরা কবিতার মূল্যায়ন, কবির জন্মসাল পারবে তোমরা, কর্মজীবনে তিনি কি ছিলেন, তিনি কি কি পুরস্কার লাভ করেছেন, তার কোন গ্রন্থ থেকে আশা কবিতাটি সংগৃহীত হয়েছে এটা আমরা বুঝতে পেরেছি। তো আশা কবিতাটি আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি এই কবিতাটার মধ্যে কঠিন কিছু পাইনি, তোমরা সহজেই কবিতাটি বুঝে ফেলতে পারবে। যে আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে। ভাই কবি নিজে একটা আশা ব্যক্ত করেছেন, প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলছেন, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে। ভাই কবি এমন একটা জায়গায় হারিয়ে যেতে চান যেখানে গভীর রাতে জীর্ণ বেড়ার ঘরেও
মানুষ একেবারে নির্ভাব নাই, কোনো রকম কোনো ভয় নেই, শঙ্কা নেই, এরকম একটা অবস্থায় ঘুমিয়ে থাকে, এরকম জায়গায় কবি হারিয়ে যেতে চায়। যেথায় লোকে সোনা রূপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। কবি বলছেন যে এমন এক জায়গায় তিনি যেতে চান যেখানে সোনা রূপার পাহাড় জমাবে না মানুষ, এবং বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। অর্থাৎ আমরা যখন ভাবনা চিন্তা করি, দুশ্চিন্তা করি, তখন আমাদের আয়ু কমে যায়, এরকম করে আমরা বুঝতে পারি, শুনতে পারি। সেই কারণে নির্ভাবনায় তারা ঘুমিয়ে থাকে, তারা যাদের কোনো কিছু নাই, কিন্তু যাদের অনেক কিছু আছে এবং তারা এই বিত্ত সুখের শুধু চিন্তা করে, তখন সেই দুর্ভাবনায় তাদের আয়ু কমে যায়। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, সারাদিনের পরিশ্রমেও পাই না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। কবি বলছেন যে যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে, অর্থাৎ এমন এমনও মানুষ আছে যারা সামান্য কিছু, অনেক কিছু নেই যাদের, ধন দৌলত টাকা পয়সা সোনা রূপা সমস্ত অনেক কিছু নাই, সামান্য কিছু আছে, অথচ তারা এটা নিয়েই সুখে থাকতে চান। সেরকম মানুষ সারাদিনের পরিশ্রমে পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, অথচ তারা সুখে থাকে অনেক বেশি, তাদের কোনো রকম কোনো এক্সপেকটেশন নেই, চাওয়া পাওয়া নেই। তবু যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা নেই কোনো সংশয়। কবি বলছেন এরকম অবস্থায়ও যারা দিন আনে দিন খায়, অথবা সারাদিন শেষে তারা কতটুকু আয় করতে পারলো তা দিয়ে তাদের চলবে না, এমন অবস্থা জেনেও তারা কিন্তু অনেক সময় সুখে থাকে, ভালো থাকে, তাদের কোনো রকম কোনো চাওয়া পাওয়া থাকে না। যেথায় মানুষ মানুষেরে বাঁচতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো। কবি বলছেন যে যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং প্রতিবেশীর আধার ঘরে আলো জ্বেলে দেবে। দেখো এখানে কবিতার মধ্যে অবশ্যই উল্লেখ মানে দেখানো হয়েছে যে দেখো প্রতিবেশী হয়তো ক্ষুধার্ত আছে, তাদের মাঝে খাবার বিলিয়ে দিয়ে কত মানব কল্যাণে কত রকম সেবা করছে, এরকমও মানুষ কিন্তু আছে। কবি সেই সমস্ত জায়গায় যেতে চান। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। কবি সেই সমস্ত জায়গায় যেতে চান যেখানে অনাবিল সুখ শান্তি, সামান্য একটা বেড়ার ঘরে থেকেও যাদের মানে দুর্ভাবনা নেই, পক্ষান্তরে যারা অনেক টাকা পয়সা অথচ বিত্ত বৈভবে সুখের আশায় আরো চায় মনে করে যারা তাদের আয়ু কমিয়ে ফেলে, কবি সেই সমস্ত জায়গায় যেতে চান না। যারা মানে অনেক পাহাড় সম্পদ গড়ে তোলে, পক্ষান্তরে যার প্রতিবেশী অভুক্ত অনাহারে থাকে, কবি সেখানেও যেতে চান না। কবি সেই জায়গাতে যেতে চান যেখানে এরকম প্রতিবেশীদেরকে সহযোগিতা করা হবে, অন্যের দুঃখে দুঃখী হবে মানুষ, বড় কোনো এক্সপেকটেশন থাকবে না, এবং হতাশার জালে যারা জড়িয়ে থাকবে না, হতাশায় নিমজ্জিত হবে না যারা, কবি সেইরকম একটা জায়গায় যেতে চায় না। তা আমি জানি, তুমি বলেছি তোমাদের, তোমরা জানো যে কবিতাটা আসলেই চমৎকার এবং মানে অর্থপূর্ণ, এবং আমাদের সুখে থাকার জন্য এই কবিতাটা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে। আমরা পারিবারিকভাবে ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু এরকম করে যদি এরকম অনেক বেশি প্রত্যাশা না করি তো আমরা সুখে থাকতে পারি। আচ্ছা, জীর্ণ হচ্ছে ভগ্ন অবস্থা, তুষ্ট হচ্ছে খুশি থাকা, সঞ্চয় হচ্ছে জমা করা। আর পৃথিবীতে অনেক মানুষ আছেন দরিদ্র হলেও অর্থবিত্তের পিছনে ছুটেন না, যারা সোনা রূপার পাহাড় জমান না, গভীর রাতে তারা ভাঙা বেড়ার ঘরে নির্ভাবনায় ঘুমান, আর তারা অল্পতেই সন্তুষ্ট থাকেন, সারাদিনের হাড় ভাঙা খাটুনি খেটেও তারা হয়তো আহার করার মতো কিছু পান না, তবুও তাদের দুঃখ নেই। এত দারিদ্রের মাঝে থেকেও তারা সুখী, কোনো দুরাশা বা গ্লানি তাদের গ্রাস করতে পারে না, বরং তারা মনুষ্যত্ব বোধের চেতনায় জাগ্রত। দরিদ্র হওয়া সত্ত্বেও তারা মানুষকে ভালোবাসেন, প্রতিবেশীকে সাহায্য করেন। কবি মনুষ্যত্বের অধিকারী এসব মানুষের সান্নিধ্য পেতে চান এবং তাদের মাঝে হারিয়ে যেতে চান। কবির মতে এরাই হচ্ছেন সত্যিকারে মানুষ। তাহলে আমি মনে করি যে কবিতা তোমরা বুঝতে পেরেছ, কবিতার মধ্যে জটিল কিছু নাই, তবে এখানেতে যে কিছু শব্দার্থগুলো রয়েছে কবিতার মূল কবিতার মধ্যে কবি পরিচিতি রয়েছে, তোমরা সেটা চমৎকারভাবে পড়ে নেবে, তারপরে কবিতাটাকেও দিয়ে একবার পড়বে, তারপরে আমি মনে করি তোমরা যে কোনো সোর্স থেকে
তোমরা নর্ব্যক্তিকগুলো পড়বে। আসলে নর্ব্যক্তিকগুলো পড়লে কি হয়, এই কবিতাটা তুমি কেমন করে বুঝতে পেরেছো, যদি কবিতাটা বোঝার ক্ষেত্রে কিছুটা ঘাটতি থেকে থাকে, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কায়দা করে যখন তোমাকে বিভিন্ন প্রশ্ন করা হয়, সেটা জ্ঞানমূলক, অনুধাবনমূলক, উচ্চতর দক্ষতা প্রয়োগমূলক, যে প্রশ্নগুলোই তুমি পাও না কেন, এই প্রশ্নগুলো পড়ার পরেও, প্রশ্নগুলোর উত্তর জানার পরেও দেখবা কি যে তোমার চমৎকার একটা উন্নতি হয়ে যাচ্ছে, কবিতাটা তোমার বোঝার ক্ষেত্রে কোনো ব্যতয় থাকছে না। এমনিতে হয়তো তুমি কবিতাটা বুঝতে পেরেছ, তারপরে আরও চমৎকার হয়ে যায় সেটা তোমার মানে আরও সুন্দর করে বোঝার জন্য। আবার সাথে সাথে যদি তুমি কবিতাটা পড়ে যদি আবার প্রশ্ন উত্তরগুলো পড়ো, তাহলে দেখবা যে কবিতাটাও যেমন তোমার কাছে চমৎকার হয়েছে, তদ্রূপ এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়লে সেইটা, সেই প্রশ্ন উত্তরগুলো জেনে বুঝে লেখার জন্য যে জ্ঞান বা যে দক্ষতা বা যে যোগ্যতা তোমার দরকার, সেটা কিন্তু তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। তা আমি সেই জন্য তোমাদেরকে অনুরোধ করব, কবিতাটা তোমরা চমৎকারভাবে পড়ে নেবে, কবিতাটার মূল ভাবটাও তোমরা করে নেবে, তবে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তা যাই হোক, এই ছিল আমাদের কবিতা। তোমরা কবিতাটা সুন্দর করে বাড়িতে করে পড়ে ফেলবা এবং প্রশ্নোত্তরগুলো তৈরি করবা। এখন আমি তোমাদেরকে একটা অনুরোধ করব যে কবিতাটা পড়তে যেয়ে, কবিতাটা পড়ার পরে যদি কোথাও মনে করো যে এই কবিতা অথবা এই কোনো কবিতাই তা না, আরও অন্য কোনো কবিতাও, যদি তোমাদের কোনো সমস্যা কোথাও থাকে বাংলা গদ্য পদ্য যে কোনো জায়গা থেকে, তাহলে তোমরা আমাকে জানিয়ে দেবে বা জানাবে আমাকে, আমি কি আমাকে প্রশ্ন করলে আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। আর তোমরা জানো যে তোমরা ভাইবারে পেয়েছো যে তোমাদের 30 মার্কের একটা সংক্ষিপ্ত প্রশ্ন হবে। আমি তোমাদের হয়তো বা সিলেবাসটা বলে দেবো যে প্রথম 3টা গদ্য এবং প্রথম 3টা কবিতা। ভালো করে শোনো আমার বাবারা, প্রথম 3টা গদ্য এবং প্রথম 3টা কবিতার মানে আমাদের এই সিলেবাসের আমরা একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব 30 মার্কের। 2টা সৃজনশীল হবে 20 মার্কের এবং 10 মার্কের হবে তোমার নৈর্ব্যক্তিক প্রশ্ন। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের দীর্ঘ জীবন সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আমাদের জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের ভালো রাখুক। ধন্যবাদ।